আপনারা জানেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সম্প্রতি ভারত ক্রমাগতভাবে ভারতের কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি এখানে আরেকটা জিনিস সংযুক্ত করতে চাই আমার সহযোদ্ধাদের কথাগুলোর সাথে ভারতরাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা মানে নগ্ন নেতৃত্ব দিচ্ছে এটার তীব্র প্রতিবাদ জানাই এই দেশে অবস্থিত পতিত ফ্যাসিস্টদের যেই দোষর তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে নানানভাবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠন বাধা সৃষ্টি করছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারাই হুমকির মুখে ঠেলে দিবে আমরা কাউকে ছেড়ে দিব না এদেশের আঠারো কোটি জনগণ কোনো উস্কানিতে পা দিবে না এবং আমরা অনুরোধ জানাবো এই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা যদি কেউ করে তাহলে এই বাংলাদেশের যেই মানে আমরা যাদেরকে শান্তিপ্রিয় জনগণ বলি এই শান্তিপ্রিয় জনগণই কিন্তু এটাকে শান্তিপ্রিয়ভাবেই প্রতিহত করবে ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের যে হামলার ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব কোনোভাবেই ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না এবং তাদের এটা দায় নিতে হবে এমন কি যুদ্ধ চলাকালে কূটনৈতিক মিশনের উপরে কোনো আক্রমণকে বৈধতা দেওয়া যায় না তাই আমরা সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি ভারতের মিডিয়ায় যে মিথ্যা তথ্যগুলো প্রচার করছে বাংলাদেশের সম্প্রতা সম্প্রীতির বিপক্ষে তার প্রতিবাদে আমরা যে কর্মকাণ্ডগুলো করে আসছি দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই সময়ের মধ্যে ভারতের এই উগ্রবাদী চিন্তার বিপক্ষে সমগ্র বাংলাদেশে সার্বভৌমত্বের সাথে যুক্ত যারা আছেন এবং আমাদের সহযোর্জা যারা রয়েছেন সারা বাংলাদেশে সবাইকে শান্তভাবে এর ডিপ্লোমেটিকভাবে এর প্রতিউুত্তর দেওয়ার জন্য অনুরোধ থাকবে প্রধান দুটা দলের যে প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এই দুইজনেই কিন্তু যে নিহত হয়েছে তার পিছনে কিন্তু সেই কুটকৌশল ছিল সেই ভারতের আমরা এই মহান দুই নেতাকে তাদের এই কুটকৌশলের জন্য কিন্তু হারিয়েছি আমরা যে জিনিসটি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যারা সম্প্রীতিতে বিশ্বাসী আপনারা জানেন যে আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন নৃগোষ্ঠী এখানে আছে আমরা সবাই একসাথে এক এক দেশের নিচে আছি একসঙ্গেই চলতেছি আমাদের সঙ্গে কোনো কারো বিরোধ নেই মমতা ব্যানার্জির এত দুঃসাহস কীভাবে হলো যে সে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলে বা ইন্ডিয়ান কোনো লোক কোনো রাজনীতিবিদ কীভাবে মনে করে যে আমরা তাদের প্রদেশের একটা অংশ হব আমরা তাদের কলোনিয়াল একটা রাজনীতি বা এই দক্ষিণ এশিয়ায় গড়ে তুলতে দিব এই ধরনের ব্যাপারগুলো থেকে ইন্ডিয়াকে আমরা একদম হুঁশিয়ারি দান করছি আমাদের সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে যে তারা যদি এই ধরনের রকম কর্মকাণ্ড এবং চক্রান্তে পুনরায় লিপ্ত হয় এবং ক্ষমা না চাই প্রকাশ্যে ক্ষমা না চাই তাহলে অবশ্যই আমরা সারা বাংলাদেশি এবং বাংলাদেশিরা এই পৃথিবীর যতগুলো রাষ্ট্রে জড়িত যতগুলো রাষ্ট্রে এখন আছে তারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবো এবং ইন্টারন্যাশনালি তাদেরকে আমরা শু করবো